লোকসভা অধিবেশনে বিরোধীদের অনাস্থা প্রস্তাব সদস্য সংখ্যার নিরিখে শাসকের কাছে কোনো চ্যালেঞ্জ না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাতেও খুব স্বস্তিতে নেই বিজেপি। কেননা আগামী লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে এককাট্টা হয়েছে বিরোধীরা। যে ঘটনা 2003 সালের বাজপেয়ী জমানার অন্তিম লগ্নের স্মৃতি উস্কে অস্বস্তিতে ফেলেছে পদ্ম শিবিরকে। কংগ্রেস সদস্য গৌরব গগৈয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করেছেন স্পিকার ওম বিড়লা। আগামী সপ্তাহে প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে অধিবেশনে। লোকসভার মোট 543 জন সদস্যের মধ্যে 6টি আসন শূন্য, অর্থাৎ বর্তমান 537 জন সদস্য রয়েছেন লোকসভায়। যে কোনো রকম অনাস্থা প্রস্তাব আনতে কমপক্ষে 50 জন সদস্যের সমর্থন দরকার। বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলের পক্ষে কংগ্রেস সদস্যের আনা প্রস্তাবে সমর্থন দিয়েছেন, যার জেরে স্পিকার তা আলোচনার জন্য গ্রহণ করেছেন। লোকসভায় এনডিএ বনাম ইন্ডিয়ার লড়াইয়ে সংখ্যা নিরিখে অনেক এগিয়ে শাসক জোট, তা সত্ত্বেও বাজপেয়ী জমানার স্মৃতিতে অশনি সংকেত দেখছে পদ্ম শিবির। বর্তমানে বিজেপির নিজস্ব 301 সদস্য ধরে জোটের মোট সদস্য সংখ্যা 331। উল্টোদিকে কংগ্রেসের 50, ডিএমকে 24, তৃণমূলের 23 সহ মোট 16টি বিরোধী রাজনৈতিক দলের লোকসভার সদস্য সংখ্যা 142। ইন্ডিয়া জোটের বাইরে থাকা বিরোধী দল তেলেঙ্গানার বিআরএসের 9 সাংসদ অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবে বলে জানিয়েছে। শাসক বিরোধী কোনো জোটে না থাকা বিজু জনতা দলের 12 জন, বহুজন সমাজ পার্টির 9, তেলুগু দেশম পার্টির 3 সহ আরও 9 জন সদস্য কোন দিকে সমর্থন দেবেন বা আদৌ আলোচনায় অংশ নেবেন কিনা স্পষ্ট নয়। তবে আন্ধ্রপ্রদেশে YSR কংগ্রেসের 22 সাংসদ মোদীর সমর্থনে প্রস্তাবের বিরোধিতা করার কথা জানিয়েছে। স্বভাবতই প্রস্তাবটির পরাজয় অঙ্কের হিসাবে অনিবার্য, কিন্তু এই অনাস্থা প্রস্তাবের জবাব দিতে প্রধানমন্ত্রী বাধ্য। তাই দীর্ঘদিন ধরে নীরব থাকা মোদীকে মণিপুর নিয়ে মুখ খুলতে হবে অধিবেশনে, এটা যথেষ্ট বিড়ম্বনার। কিন্তু তার চাইতেও এই প্রসঙ্গে 2003 সালের স্মৃতি অনেক বেশি অস্বস্তির। অটল বিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে ইউপিএর তরফে চেয়ারপারসন সোনিয়া গান্ধী লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সংখ্যাধিক্ষের জোরে অনায়াসেই সেই অনাস্থা প্রস্তাব খারিজ হয়েছিল ভোটাভুটিতে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে লোকসভা ভোটে জনতার রায়ে গদিচ্যুত হয়েছিল এনডিএ। ভোট যন্ত্রে জনতাই অনাস্থা পাশ করিয়ে বিজেপি সরকারের পতন ঘটায়। অভিজ্ঞতার নিরিখে অধিবেশন কক্ষে অনাস্থা পরাজিত হলেও জনমানসে তার প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা টিভি।